প্রথমবার মনের জোর নিয়ে আমি বেরিয়ে পড়লাম একা একা প্রতিবেশী দেশের উদ্দেশ্যে। প্রতিবেশী দেশটা হলো পশুপতিনাথের দেশ নেপাল। এই নেপাল ভ্রমণ আমি কিভাবে করলাম একা একা, কিভাবে গেলাম, পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আমি পুরো নেপাল সিরিজ নিয়ে করেছি, আমি কোথায় কোথায় বেড়াতে গেছি, কি করেছি, কি কি দেখেছি, কিভাবে গেছি, পুরোটাই আমি এই ভিডিওতে উল্লেখ করেছি। আমি প্রথমে 26 তারিখের দুপুরবেলার 3:45 মিথিলা এক্সপ্রেস ধরে 27 তারিখ সকাল 9টায় রক্সলে পৌঁছাই। রক্সল রেলওয়ে স্টেশন, যেটা অন্তিম স্টেশন ভারতবর্ষের আর নেপালের বর্ডারে। রক্সল থেকে আমি বর্ডার ক্রস করে বীরগঞ্জ যাই, বীরগঞ্জ থেকে আমি কাঠমান্ডু পৌঁছাই। তো দেখতে থাকো আমার সাথে নেপাল সিরিজ, আমি কিভাবে এই জার্নিটা একা একা সফলভাবে করে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে রক্সল থেকে গুড মর্নিং। এখন আমি রক্সলে স্টেশনে নামলাম। আজকে 26 তারিখ, কালকে 25 তারিখ আমি হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেসে করে রক্সল পৌঁছলাম আজকে। এখন বাজে সকাল 8:30, ট্রেনটা রাইট টাইম ছিল 9টা, বাট আধা ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে। এখানকার যারা ট্রেনে আসছিল তারা বলছিল এরকম হয় না, এত আগে এতটা বিফোর টাইমে ঢোকায় না, বাট ঢুকিয়েছে, আমার ভাগ্য ভালো। যাই হোক, তখন আমি রক্সলে আসলাম। বুঝতেই পারছো কেন এসেছি রক্সলে, মোটামুটি নর্মাল কারণ হচ্ছে ট্যুরিজম। আমি যাচ্ছি নেপাল কাঠমান্ডুতে, খুব বেশি দিনের জন্য নয়, বাট জাস্ট কাঠমান্ডু ট্রিপটা করব বলে ল্যান্ড বর্ডার থ্রু, তাই জন্য যাচ্ছি। তা আমি কিভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই ইনফরমেটিভ ভিডিও হবে, তোমরা দেখতে থাকো। এখন আমি রক্সল বর্ডারে, রক্সল মানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, বীরগঞ্জ মানে হচ্ছে নেপালের বর্ডার। তো আমি রক্সল বর্ডারে আছি, মানে স্টেশনে আছি। স্টেশনটা শেষ মানে বর্ডার শেষ ইন্ডিয়া, এরপরে বীরগঞ্জ। তো আমি এবার রক্সল স্টেশন থেকে বেরিয়ে বীরগঞ্জে কীভাবে যাবো, বর্ডারটা কীভাবে ক্রস করবো তোমার দেখাচ্ছি, চলো দেখতে থাকো আমার সাথে। রক্সলে নামার পরে অনেক ট্যাক্সিওয়ালা, অনেক টোটো, অনেক রিক্সা, অনেক ঘোড়ার গাড়ি তোমাদেরকে বলবে, তোমরা এখানে থেকে দরদাম করে যাওয়ার চেষ্টা করো। কি আমি কিসে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, আর কত লাগছে সেটাও বলছি। রক্সল রেলওয়ে স্টেশন থেকে অনেক কিছুই ছিল যেটা তোমাদেরকে বললাম, টাঙা গাড়ি ছিল মানে ঘোড়ার গাড়ি, আর রিক্সা আছে, টোটো আছে, অটো আছে, নানান লোকে নানান টাকা চাইতে থাকবে, যা ইচ্ছা যার যেটা ইচ্ছে সেটা চাইতে। বাট তোমাদেরকে এখানে খুব বুঝে শুনে দরদাম করে উঠতে হবে। তো আমি একা ছিলাম, একটা টাঙা বলছিল 300-350 টাকা একটা গোটা টাকার রেট, তিনজন থেকে চারজন নেয়। তো আমি বললাম আমি তো গোটা যাবো না, আমি সোলো ট্রাভেলার। ও বাই দা ওয়ে, তোমাদের বলা হয়নি আমি কাঠমান্ডু ট্রিপটা সোলো করছি, তো তোমাদের দেখাতে সুবিধা হবে অনেক কিছু। তো আমি সোলো ট্রাভেলার, তো আমি একটা গোটা টাঙা নেওয়ার কোনো মানে নেই আমার, তাই জন্য আমি দরদাম করছিলাম। লাস্টে 120 টাকায় রাজি হলো, ও শেয়ারে আরও লোক তুলবে। তারপর আমি যেতে যেতে রিক্সা জিজ্ঞেস করলাম, তো রিক্সা 80 রুপিস চাইলো, তো সেটা ওনার সাথে নেগোসিয়েট করে 60 রুপিসে রাজি হলো, একদম বীরগঞ্জ বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, মানে বর্ডার ক্রস করে তোমাদেরকে নামিয়ে দেবে। রক্সল স্টেশন থেকে তোমরা একদম রিক্সা ধরবে, 60 টাকা নিল আমার থেকে, এই রেটগুলো আপ ডাউন করতে থাকি, এই একদম বীরগঞ্জ বাস স্ট্যান্ড অবধি পৌঁছাবে, তাই কথা হয়েছে। তো চলো তোমাদের দেখাতে থাকি এই বাদিকে রেলওয়ে স্টেশনটা, রেলওয়ে লাইনটা, এই রাস্তা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা না স্টেশন থেকে রোডটা, মেন রোডটা যেতে, বাট ঠিক আছে চলো
দেখি নেপাল বর্ডারটা ফার্স্ট টাইম দেখছি আমি রোড ল্যান্ড বর্ডার বর্ডার এরিয়া রাস্তাটা খুব খারাপ খুব খারাপ খুব খুব এতে রাস্তা হালত বড় এরিয়া রাস্তা খুব খারাপ খুব অস্বাভাবিক খারাপ তো ট্রাকগুলো দাঁড়িয়ে আছে নেপালে ঢুকবে বলে এই হচ্ছে নেপালের গেট বর্ডার গেট তো আমি নেপালে ঢুকছি ইন্ডিয়াকে আগামী দু তিন দিনের জন্য টাটা বাই বাই করে নেপালে ঢুকছি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পৌঁছচ্ছি কাঠমান্ডু আপাতত বর্ডার অবধি তো বলেই দিলাম কিভাবে পৌঁছেছি এই হচ্ছে বর্ডার এই হচ্ছে গেট নেপালের গেট নেপাল পুলিশ বর্ডার বিএসএফ নেপালের বিএসএফ ওয়েলকাম টু নেপাল আমি নেপালে ঢুকে গেলাম মাস্কটা পড়তে হচ্ছে প্রচণ্ড ধুলো উঠছে প্রচণ্ড ধুলো উঠছে তো নেপালে ঢুকলাম এই হচ্ছে নেপাল এখন আমি নেপালের পাটে আছি এখনও পর্যন্ত নেপালে ঢুকতে গিয়ে আমার কোনো ডকুমেন্ট চেক হয়নি কোনো কোভিড সার্টিফিকেট চেক হয়নি কোনো টেস্ট রিপোর্ট চেক হয়নি কোনো ভ্যাকসিন সার্টিফিকেট চেক হয়নি কোনো রকম ডকুমেন্ট এখনও পর্যন্ত লাগেনি জানি না আগে লাগবে কি না তো এখন আমি জাস্ট ওই রিক্সা এই যে রিক্সাটাই আমি রক্সল স্টেশন থেকে উঠেছিলাম রিক্সাটাই আমাকে নেপালের বর্ডারটা ক্রস করিয়ে ঢুকিয়ে দিল কোথাও কিছু আটকালো না সোজাসুজি বেরিয়ে গেলাম বিএসএফরা আছে কিসের জন্যে কারণ এই গাড়িগুলো যে পারাপার হচ্ছে সেগুলোর ডকুমেন্টেশনের জন্য আছে ইন্ডিয়ার নেপালের মধ্যে যে গাড়ি আসা যাওয়া চলে বর্ডারে সেইগুলোর চেকিং চলছে জিনিসপত্রের চেকিং চলছে গুডসের চেকিং চলছে বাট কোনো লোকের চেকিং চলছে না ইন্ডিয়ার নেপালের খুব ভালো রিলেশনের জন্যে ইন্ডিয়ার নেপালের বর্ডারে কোনো রকম ডকুমেন্ট লাগছে না আমার যা মনে হচ্ছে তাতে আমি শুনেছিলাম ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো আইডি প্রুফ লাগে বাট এখনও পর্যন্ত আমার কিছু লাগলো না আমি বর্ডারে অলরেডি ঢুকে পড়েছি আমি এখন আছি নেপালের মধ্যেই এখানে লেখা আছে ওয়েলকাম টু বীরগঞ্জ কাস্টম অফিস বীরগঞ্জ পার্সা নেপাল কাস্টম অফিস হ্যাঁ ক্যা গভর্নমেন্টটা বাই তরফ এই যে বাদিকে যে বিল্ডিংটা দেখছে একটা হচ্ছে একটা পেছনে আছে এটা হচ্ছে নেপালের কাস্টম অফিস আচ্ছা এইখানে এইখানে যে ভিড়টা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো নেপালে ঢোকে এইখানে তার পার্চি কাটা হয় এখানে তার পার্চি কাটা হয় এই জায়গাটাতে পার্চি কাটা হয় সব বাইকগুলো দাঁড়িয়ে আছে নেপালে ঢোকার জন্যে পার্চি কাটছে টোকেন কাটছে একটা নেপালের রেজিস্ট্রেশনে একটা পয়সা দিতে হয় টাকা দিতে হয় সেটা দিলে ঢুকতে পারা যায় আমি এখন দাঁড়িয়ে আছি বীরগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে এখানে সব বাসগুলো ছাড়ে গাড়ি ছাড়ে সুমো যত ছোট গাড়ি আছে বড় গাড়ি আছে সব এই জায়গা থেকে ছাড়ে এই যে চকটা আছে এই চকটা থেকে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ গুপ্তা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে যারা এখান থেকে বাসের টিকিট গাড়ির টিকিট ফ্লাইটের টিকিট সব বুক করে দেয় এবং হোটেল প্লাস যত আপনারা যত ট্যুর করবেন পুরো নেপালে ফুল বুকিং করবে ইনক্লুডিং মানি এক্সচেঞ্জ তো এই হেল্পটা এখান থেকে পাবেন এখানে যে কর্ণধার আছে তার নাম হচ্ছে রুস্তম খুব ভালো ছেলে খুবই ভালো ছেলে জেনুইন ছেলে তো আমি রেকমেন্ড করছি আপাতত আমার সঙ্গে তো খুব ভালোই হয়েছে আমি
ফ্লাইটের টিকিট কাটছি, তো আমি ফ্লাইটে করে যাব। এখানে সামনাসামনি যে এয়ারপোর্ট আছে তার নাম হচ্ছে সিমারা, সিমারা থেকে আমি কাঠমান্ডু যাব। তো আমি আমার ফ্লাইটের টিকিট কাটতে দিয়েছি, তো আমি তার জন্য ওয়েট করছি এখানে। আমি যাচ্ছি এখন সিম কার্ড নিতে। এখানে মোটামুটি গ্রসারি সব সব দোকানে মোটামুটি সিম কার্ড পাওয়া যায়, তো আমি এখানে এখন সিম কার্ড নিতে আসলাম। ভাইয়া সিম কার্ড মিলে গেছে? সিম কার্ড নিচ্ছি, বেসিক্যালি ইন্টারনেট রিচার্জ করাবো। সিম কার্ড প্রাইস কি আছে? ইন্টারনেট জ্যাদা চাই তো রিচার্জ অলগ কতনা হতার দু জিবি পর ডে আতা তিন জিবি আতা ₹20 वाला ये नेपाली कॉल करने में क्या चार्जेस जाएगा? नेपाली में ₹2 पर मिनट। इंडिया करेंगे तो ₹4 कटेगा। ₹4 पर मिनट का। अच्छा तो ₹20। तो अब रिचार्ज का क्या आता है टॉप अप? टॉप अप मिलता है, अब जितना भी कर सकते हैं 50, 100, 150। तो आप मुझे नेपाली 160 आ रहा है ना, नेपाली ₹40 में कितने मिलेगा? 40 मिलेगा। तो आप नेपाली ₹40 का कर दीजिए रिचार्ज, और 160 नेपाली हम 200 नेपाली दे देते हैं, तो मेरे पास बैलेंस कितना बचेगा? ₹60 का बैलेंस है ना। ठीक है, तो आपनारा বুঝলেন जो नेपाली টাকায় আমি 160 টাকায় একটা সিম নিচ্ছি, যার মধ্যে 1.5 GB 7 দিনের জন্য আমি ভ্যালিডিটি পাবো ইন্টারনেটের, আর 20 টাকার ব্যালেন্স পাবো, আর 40 টাকার ব্যালেন্স আমি আরও এক্সট্রা ভরে নিচ্ছি। এখানে 40 টাকা নেপালি টাকা রিচার্জ করলে 40 টাকারই ব্যালেন্স পাওয়া যায়। ইন্ডিয়াতে কল করলে পার মিনিট 4 টাকা করে কাটবে, নেপালের মধ্যে কল করলে পার মিনিট 2 টাকা করে কাটবে। ঠিক আছে ভাই, আপ দিয়ে দিচ্ছি, তুমি এখন সিমটা ভরে তারপর আপনার সাথে কথা বলছি। এই এনসেলের সিমটা নিলাম, এনসেলের সিমটা তোমাদের তো যা টাকা লাগলো বলেই দিলাম অলরেডি। তো এটা নিতে গেলে আধার কার্ড লাগে, আধার কার্ড তুমি তোমার আধার কার্ডটা ফটোকপি লাগবে না, আধার কার্ডটা নিয়ে আসলেই ওরা এখানে স্ক্যান করে তোমার ছবি তুলে করে দেবে। তো আমি ফোনের মধ্যে অলরেডি ভরে নিয়েছি, তো এই সিম কার্ডটা লাগিয়ে নিলাম, এখন এগোবো, এখন দেখার বিষয় যে কতটা চালু হলো। ফোন স্টার্টিং হচ্ছে, সিম কার্ড ম্যানেজমেন্ট কো, হ্যাঁ এক সেকেন্ড, সিম কার্ড ম্যানেজমেন্ট কো, পহলা বালা সিম বন্ধ কর দেতে, ইসকো বন্ধ কর দেতে, জানো ভাই আপনার নাম কি? আশিস কুমার কালওয়ার। আশিস কুমার কালওয়ার, এই যে ওনার দোকানটা হচ্ছে আমরা রাকসাল বর্ডার থেকে পেরিয়ে বীরগঞ্জ বর্ডার ক্রস করে সোজা এসে এই চকটা পড়ছে, এই চকের থেকে রাইট সাইড নিলে হচ্ছে নিউ গুপ্তা ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট, যেটা তোমাদের বললাম, আর এটা লেফট সাইডে হচ্ছে এই আশিসের দোকান, এখানে তুমি এনসেলের সিম পেয়ে যাবে,
সেটা তোমার সিমটা ওখানে থেকে হয়ে যাবে, টাকা এক্সচেঞ্জ হয়ে যাবে, এভরিথিং হয়ে যাবে, ওটা তোমরা নেপাল ঘুরতে যেতে পারবে। তো আমি অলরেডি সিমটা নিয়েছি। আশিস ভাই চলতে, ও সরি সরি পয়সা নেই দিয়া ভুল গিয়া, দেখা বাতে বাতো মে পয়সা নেই দিয়া, চলো পয়সা দে দেতে, তো চলো পয়সা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখন গুপ্তা, ওখানে ওখান থেকে আমি ফ্লাইট ধরতে সিমানা যাব, দেখা হবে কথা হবে, চলো। আমি এখন ঢুকছি নিউ গুপ্তা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসে, যেখান থেকে আমি ফ্লাইট বুক করেছি। এনাদের সব রকম সার্ভিস আছে, হোটেল বুক করা থেকে শুরু করে রাক্সল স্টেশন থেকে পিক আপ করা থেকে শুরু করে পুরো নেপাল ট্যুর, বাস, গাড়ি, ছোট গাড়ি সব কিছুর ব্যবস্থা আছে, ফ্লাইটের টিকিট, এভরিথিং, মানি এক্সচেঞ্জ অলসো। তো চলো এর কর্ণধারের সাথে কথা বলছি। হ্যালো রুস্তমজি, এই মেরা চ্যানেল হ্যায়, মেরা চ্যানেল কা নাম হ্যায় বংশ হ্যায়। তো অভি ম্যানে আপসে টিকিট বুক করওয়াযা বুদ্ধা এয়ার কা, জো হাম ফ্লাইট সে কাঠমান্ডু যায়েঙ্গে। তো আপ ইয়াহ পে ক্যা ক্যা সার্ভিস প্রোভাইড করতে হো? থোড়া ইধর মে আপকো গাড়ি, হোটেল, ফ্লাইট কি আপকো রসল পিক আপ, রসল ড্রপ করতে হ্যায়, প্যাকেজ বুক ভি দেতে হ্যায়, বাস ভি দেতে হ্যায়, ছোটি গাড়ি ভি দেতে হ্যায়, প্রাইভেট গাড়ি আপকো, ছোটি গাড়ি আপকো বেলেনো, আপকো ইনোভা, টাটা সুমো, স্কর্পিও, মুক্তিনাথ ভি টুর হাম লোগ দেতে হ্যায়। আচ্ছা, মুক্তিনাথ ভি করাতে হ্যায় হাম লোগ, মুক্তিনাথ ভি করাতে হ্যায়, মুক্তিনাথ ভি করাতে হ্যায়, রসল পিক আপ আর রসল ড্রপ করতে হ্যায়। ওকে, হোটেল বুকিংস, হোটেল বুকিং ভি দেতে হ্যায় হাম লোগ, সব কুছ দেতে, সব কুছ, সব। আর ইয়া আগর খানা পিনা লেকে কোই প্যাকেজ বানানা চাহতে হ্যায় তো? হ্যাঁ, তো ও ভি দেতে হ্যায় হাম লোগ, জেসে কিচেন কা বানানে কা জগহ ভি দে দেতে হ্যায়, হোটেল মে ডাইনিং দিলওয়া দেতে হ্যায়, গ্যাস সিলিন্ডার দিলওয়া দেতে হ্যায়, টোটালি আপকো। আর আগর আপ হাম সাপোজ কিজিয়ে কোই প্যাকেজ 20 जन का एक पैकेज आया, हाँ, तो खाने पीने का आपके ऊपर रिस्पांसिबिलिटी दे दिया। वो भी पैकेज, वो भी दे देंगे, वो भी करवा देते, फूडिंग भी दे देंगे हम लोग, ब्रेकफास्ट, लंच, डिनर वो भी दे देंगे, वो भी कर देते हैं हम लोग। इधर में गाड़ी, होटल टोटली दे देंगे, टोटल। कोई अगर रॉक्सल से पिकअप करने के बाद सिमाड़ा से फ्लाइट से जाना चाहते वो भी करवा सकते हैं, वो भी, वो भी। या तो यहाँ से गाड़ी से भी, यहाँ से गाड़ी से भी हम लोग ड्रॉप करवा सकते, ड्रॉप करवा सकते हैं, वहाँ से पैकेज टूर भी करा सकते हैं, लोकल साइट सीइंग भी करा सकते हैं। ग्रेट, ठीक है, ओके। तो आपनारा सुनलें, तो ফুল মানে এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড যা যা দরকার নেপাল ঘোরার জন্য, এভরিথিং ওনারা সাপোর্ট করে। ইনফ্যাক্ট মানি এক্সচেঞ্জ, আর মানি এক্সচেঞ্জ যেখান সেখান থেকে করবেন না, কারণ এখানে প্রচণ্ড ফ্রড জায়গা আছে। মানি এক্সচেঞ্জ করার জন্য একটা প্রপার অফিস, প্রপার জায়গা থেকে করা, আমার রেকমেন্ডেশান নিউ গুপ্তা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, আমি এখান থেকে করিয়েছি, আমি কোনো প্রবলেম ফেস করিনি, একদম অথেন্টিক জায়গা। গভর্নমেন্টের যেটা রেট আছে, ইন্ডিয়ান কারেন্সি 100 টাকা দিলে এখানে 160 টাকা এনপিআর, মানে নেপালি কারেন্সি পাওয়া যায়, নেপালি রুপি। তো গভর্নমেন্ট যে রেটটা ধার্য করেছে সেই রেটটাই ওনারা নেয়, দে আর দ্য গভর্নমেন্ট রেজিস্টার অথরাইজড মানি এক্সচেঞ্জ। তো এখানে আপনারা আরামসে সব কিছু বুকিং করতে পারবেন। আমি ওনার ডিটেলসটা ডিসক্রিপশানের মধ্যে পুরো দিয়ে দিচ্ছি, ওনার কোনো ভিজিটিং কার্ড থাকলে আমি দেখে দিই, ভিজিটিং কার্ডের এই হচ্ছে ওনার ভিজিটিং কার্ড, এখানে নাম্বার দেওয়া আছে, এইখানে দেখুন INDI যে পাশে লেখা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান নাম্বার আছে, আর বাকি আছে নেপালি নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারও এইগুলো পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। নিউ গুপ্তা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস পুরো অল ডিটেল দেওয়া আছে। আচ্ছা, এইখানে যে চকটা আছে, এই যে চকটার নাম আপনাদের যেটা করতে হবে, যদি আপনারা কোনো সময় মনে করেন যে আমরা প্যাকেজে আসবো না, আমরা রক্সল থেকে নিজেরা আসবো, রক্সল থেকে যেরকম আমি আপনাদের দেখালাম রিক্সা হতে পারে, টাঙ্গা হতে পারে, সেগুলোতে ডিরেক্টলি বলবেন রজত জয়ন্তী চকে যাবো। রজত জয়ন্তী চকে আসলে রাইট সাইডে, রজত জয়ন্তী চকের সামনে দাঁড়ালে আপনাদের ডান দিকে দেখতে পাবেন নিউ গুপ্তা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস সেন্টার, সোজা ঢুকে আসবেন, বলবেন রুস্তম কে আছে, রুস্তমের সাথে দেখা করবেন, ইনি হচ্ছে রুস্তম, রুস্তমের সাথে দেখা করবেন, পুরো সব কিছু আপনাদের সলিউশন দিয়ে দেবে, সেরকম হলে আপনারা আমার চ্যানেল নামটা নেবেন, আপনাদের আরও ভালো করে সাপোর্ট দিয়ে দেবে। তো এই হলো এই টোটাল ডিটেল, এই হচ্ছে ওনার অফিসটা পুরোটা। এখানে যদি আপনাদের মনে হয় একটু ওয়েটিং করার ব্যাপার আছে, আপনারা ওয়েটিংও করতে পারবেন, কোনো সময় ফ্লাইট ডিলে থাকতে পারে, ফ্লাইট দেরিতে থাকতে পারে, বা ফ্লাইটে আগে চলে এসেছেন, কিছুক্ষণ যদি ওয়েট করতে হয় ওয়েটও করতে পারবেন। উল্টো দিকেই আপনি যেটা দেখালাম, এখানে গ্রসারি শপ আছে, ওখানে সিম কার্ড পেয়ে যাবেন, সেই সিম কার্ডও ওখান থেকে নিয়ে নিতে পারবেন, এখানে সব লাগেজ রেখে ওখান থেকে সিম কার্ড ক্যারি নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল আমরা নেপালে ঢোকার ফার্স্ট স্টেপ।
তো দেখতে থাকুন আগে টাটা দাদা। বীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আমি গেছিলাম সিমারা এয়ারপোর্ট, কিভাবে গেছিলাম তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো।